نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، আজকে যে আলোচনা হবে এই আলোচনাটি হলো রিজিক বৃদ্ধির আমল। যারা নাকি বলেন সংসারে অভাব অনটন রয়েছে, যারা নাকি বলেন আমাদের সংসারের অভাব অনটন কোনো কমই দূর হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরাতুল শুআরার ছোট্ট একটি আমল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, اللهم لطيف بعباده يرزق من يشاء هو القوي العزيز. যদি আমরা কুরআনুল কারীমের এই আয়াতটি নামাজের পর মুনাজাতের মধ্যে اللهم لطيف بعباده يرزق من يشاء هو القوي العزيز. الله رب العالمين এই আয়াতটি যদি আমরা নামাজ সালাত শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে মুনাজাত করি বলি, اللهم لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز، যদি এই আয়াতখানি মুনাজাতের মধ্যে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন। আরও একটি আমল রয়েছে যারা নাকি পারেন, যে মা বোনরা পারেন এই আমলটি করে নেবেন, সূরাতুল আকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, إذا وقعت الواقية ليس لي وقعتها كاذبة خافضة رافية، إذا رجت الأرض رجا وبست الجبال بثا فكانت هباء منبثا. إيجي سورة الواقية إيه سورة جدي أمرام যদি আমরা এই সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন রজনীতে প্রতিদিন রাত্রিতে যদি আমরা এই সূরাতুল ওয়াকিয়া পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটির বিনিময়ে আমাদের ঘরের অভাব অনটন রিজিক যত রকমের রয়েছে অভাব, তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কোনো রকমের রিজিকের জন্য পেরেশান হতে হবে না। আমরা আজকে রিজিকের জন্য কত বাহানা করি, কত মিথ্যা কথা বলে থাকি, কারো ওপর অত্যাচার করি, জুলুম করি, কিন্তু কোরআন কি বলেছে তার উপর আমল করি না। সুতরাং কোরআন বলেছে কারো যদি রিজিকের অভাব থাকে, তাহলে আমাদেরকে ওয়াকিয়া সূরাতুল ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবান খাফিদাতুর রাফিয়া إذا رجت الأرض رجا وبست الجبال بثا فكانت هباء منبثا. এই সূরাটি কেউ যদি ওই যে ঘরের ভিতর প্রতিদিন তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেই ঘর থেকে সকল রকমের অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই কোরআনি আমল কেউ যদি না পারেন, তাহলে ছোট্ট একটি আমল যেটা প্রথম বলেছি সূরাতুল শুআরার ১৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুম্মা লতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। এই আমলটি যদি আমরা করতে পারি, মুনাজাত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল রকমের রিজিকের অভাব দূর করে দিবেন। সেজন্য আমরা বলবো যে সূরাতুল ওয়াকিয়াটা কোনো মা বোন যারা বাসায় রয়েছেন অথবা যারা পুরুষ মানুষ রয়েছেন ওই বাসার ভিতর প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটির উসিলায় সকল রকমের অভাব অনটন দূর করে দিবেন। শুধু খানা পিনা তা নয়, আপনার যা মনের বাসনা রয়েছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। অর্থাৎ সাংসারিকভাবে যত রকমের অভাব অনটন রয়েছে তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এই সূরাতুল ওয়াকিয়া কেউ যদি প্রতিদিন প্রতি রাত্রিতে
এই সূরাটি আমল করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রশংসা রেখে আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যারা শুনতেছেন সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, এই কামনা করেই আমি আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।